সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন সবার আগে লেটেস্ট নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট চাকরি জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিকে ক্লিক করবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আপনাদের জন্য যেটা ভিডিওটা নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে ডি এ এবং পে কমিশন নিয়ে শিক্ষক মহল এবং শিক্ষাকর্মী মহলদের মধ্যে যে আন্দোলন সৃষ্টি হয়েছে সরকারের বিরুদ্ধে সে আন্দোলন প্রকাশ এসেছে তো একটি ওয়েব পোর্টালে এটা প্রকাশ পেয়েছে খবরের সত্যতা যাচার জন্য সেখানে আপনাদেরকে নিয়ে যাব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন দেখেন সেখানে কি বলছে ডিএ ও ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে নয়া বিদ্রোহ শিক্ষক মহলে আজ বিকালের ওয়েব পোর্টালে এই ইনফরমেশনটি প্রকাশ পেয়েছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব প্রথম শ্রেণী থেকে পাশ ফেল ডি এবং পে কমিশন ট্রান্সফার বিদ্যালয় নৈশপুখরী ও ঝাড়ুদার মাদ্রাসা সমস্যা সমাধান ভোকেশনাল কম্পিউটার শিক্ষকদের সম্মানজনক ভাতাসহ গুচ্ছ দাবিতে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষক কর্মী সমিতির আটচল্লিশতম বর্ষে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হতে চলেছে নদীয়ার কৃষ্ণনগর শহরে দলমত নির্বিশেষে গঠিত শিক্ষার বিভিন্ন দাবিতে আন্দোলনকারী এই শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উন্মোদনা তৈরি হয়েছে জেলার শিক্ষক মহলে তিন দিনের আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী অধ্যাপিকা মিরাতুন নাহার শহরে রবীন্দ্র ভবনে উদ্বোধনী সভায় অনন্যদের মধ্যে উপস্থিত থাকবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক ঘোষ নদীয়া জেলা বিদ্যালয় পরিদর্শক অনিন্দ কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা তারপরে দেখুন এস টিই এর নদীয়ার জেলা সম্পাদক ও ভর্তনা কমিটির সম্পাদক গিরিজা শঙ্কর রায় বললেন জগৎ বিখ্যাত মাটির পুতুলের শহরে কৃষ্ণনগরের সম্মেলনে যোগ দিচ্ছে প্রায় এক হাজার নির্বাচিত প্রতিনিধি আমরা দলমত নির্বিশেষে সকল শিক্ষক এবং শিক্ষক কর্মীদের সম্মেলনে প্রকাশ্যে সমাবেশ সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালুর দাবিতে শিক্ষক সংগঠনগুলির মধ্যে প্রথম থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে সি ইএ ডি এ এবং পে কমিশন ট্রান্সফার অন অ্যাপ্লিকেশন জিটি এর ব্যবস্থা মাদ্রাসা সমস্যা নৈশপ্রহরী এবং ছাড়ুদার নিয়োগ বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষকদের সহ নানান দাবিতে সম্প্রতি রাজ্যপালের কাছে দরবার করেছে এই সংগঠন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মিত্র বললেন রাজ্য শিক্ষাক্ষেত্রে এক চরম নৈরাজ্য চলছে প্রতিবাদ করলেই বদলির হুমকি দেওয়া হচ্ছে প্রতিবাদী সরকারি কর্মচারী এবং শিক্ষকদের রাতারাতি নির্বাসনে পাঠানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালুর দাবিতে এবং ষষ্ঠ পে কমিশন লাঘু নিয়ে ধারাবাহিক টালবাহানা চলছে রাজ্য সরকারের মধ্যে আমরা এই সম্মেলন থেকে সরকারকে চরম হুঁশিয়ারি দিতে চাই ব্যাংক মেডিক্যাল ক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে শিক্ষকরা কেন পারছে না এ ব্যাপারে প্রশ্ন করা হলে বাবু বলেন প্রত্যেক শিক্ষক সংগঠনে কোনো না কোনো দলের সহা সংগঠন তাই তারা দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলতে পারছেন না আমরা কোনো দলের কাছে দায়বদ্ধ নই তাই আপনাদের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাংলার শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ দীর্ঘস্থায়ী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সম্মেলন রাজ্যে একটা আলোড়ন ফেলবে বলে শিক্ষক মহলের অভিমত রাজ্যের তরুণ শিক্ষক নেতা দক্ষিণ চব্বিশ পরগনার এস জেলা সম্পাদক অনমেশ হালদার আজ বিকেলের এক প্রতিনিধিকে সাপ জানা কোন দল কেন্দ্রে যা ক্ষমতায় আসবে আর কোন দল রাজ্যের ভোট কমবে তা নিয়ে আমাদের কিছু দায় আসে না আমাদের কোনো বন্ধু সরকার যেমন নেই আবার তেমন শত্রু সরকারও নেই শিক্ষা এবং শিক্ষকদের ওপর যে সরকার আক্রমণ নামে আনবে আমরা তার তীব্র প্রতিবাদ করব একদিকে কেন্দ্র ধর্মনিরপেক্ষ এবং রাজনৈতিক শিক্ষাকে ধ্বংস করে শিক্ষাকে গৈরিককরণ করছে আর একদিকে রাজ্য সরকার শিক্ষার মূল সমস্যাগুলির সমাধান না করে শিক্ষাক্ষেত্রে চটকদারি রাজনীতি করে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই পাহাড় থেকে জঙ্গল মহল কোচবিহার থেকে সাগর সব জেলার প্রতিনিধিরাই সম্মেলনে যোগ দিচ্ছেন সম্পাদক সভাপতি পরিবর্তন না হলেও এবার কেন্দ্রীয় কমিটিতে কিছু নতুন মুখ আসার সম্ভাবনা আছে বলে সূত্রের খবর বিশাল আন্দোলন হতে চলেছে নদীয়ার কৃষ্ণনগর শহরে ষষ্ঠ পে কমিশন এবং ডি এর ব্যাপারে এবং বিভিন্ন শিক্ষকদের সম্মানজনক ভাতা নিয়ে বিভিন্ন আন্দোলন হতে চলেছে কৃষ্ণনগর শহরে তো আপনাদের এই ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি পছন্দ পরিমাণে শেয়ার করুন এবং কৃষ্ণনগর শহরে সেখানে গিয়ে যোগদান করুন এই সম্মেলনে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নিয়েই ধন্যবাদ ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ